নয়টি দেশে টাকা সহ খুংরাপাড়ি সীমান্ত থেকে মহারাষ্ট্রের এক যুবক আটক। তার নাম নীলকণ্ঠ মানিক দাণ্ডগুলে, বয়স আনুমানিক 28। রবিবার রাতে খোয়াইয়ের সীমান্ত গ্রাম খুংরাপাড়ি থেকে রবিবার রাতের 80 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্ত অতিক্রমে তাকে আটক করেছে। সোমবার স্থানীয় বিএসএফ ওই যুবককে খোয়াই থানার হাতে হস্তান্তর করে। পুলিশ প্রাথমিক তদন্তের পর তাকে আদালতে সোপর্দ করেছে। খোয়াইয়ের সীমান্ত গ্রাম খেংরাবাড়ি থেকে রোববার রাতে 80 নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা সীমান্ত অতিক্রমের সময় এক যুবককে আটক করেছে। তার নাম নীলকণ্ঠ মানিক দাণ্ডগুলে, বয়স আনুমানিক 28। তার বাড়ি মহারাষ্ট্রে। তার কাছ থেকে পাকিস্তান, ফিলিপিনস, সৌদি আরব, ইরান, বাংলাদেশ সহ মোট 9টি দেশের বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তার নিকট থেকে উদ্ধার হয় সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স, আরবের এটিএম কার্ড, কুইক পে কার্ড, স্ক্যানার কার্ড সহ অন্যান্য সামগ্রী। সোমবার স্থানীয় বিএসএফ ওই যুবকটিকে খোয়াই থানার হাতে হস্তান্তর করে। সকালে বিএসএফ খেংরাবাড়ি ডিউটি, তারা একটা লোক আমাদের থানায় নিয়ে আসে, জানতে পারলাম এবং তারা এটা রিটেন দিয়েছে যে লোকটা মহারাষ্ট্রের, কিন্তু সে খেংরাবাড়ি ডিউটির কাছে ঘোরাফেরা করছিল। তারপর তারা ওকে আটক করে ওর কাছ থেকে বিভিন্ন দেশেরই একটা দুটা করে নোট এবং ইন্ডিয়ান টাকাও আছে, তার মধ্যে 130 টাকার মতো, তো এইগুলি নিয়ে এবং ওর সাথে একটা মোবাইলও ছিল, সেইগুলি নিয়ে সে আমাদের হয় থানাতে নিয়ে আসে এবং কমপ্লেনও দেয়। তারপর দিকে আমরা তাকে থানায় রেখেছি, তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো, পুলিশের জেরার মুখে ধৃত যুবক জানায় সে 2014 সালে মহারাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়েছিল কাজের উদ্দেশ্যে। সেখানে তার সঙ্গে বাংলাদেশের এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। তারা সৌদি আরবে একসঙ্গে থাকত। সৌদি আরবের যুবকরা ওই মেয়েটির সঙ্গে খারাপ আচরণ করছিল বলে সে মেয়েটিকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। গত কিছুদিন পূর্বে সে তার অসুস্থ মাকে দেখতে মহারাষ্ট্রে গিয়েছিল। ফেরার পথে সে ওই বাংলাদেশি মেয়েটির কথা অনুসারে খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ে। যদিও স্থানীয় পুলিশ এবং স্থানীয় গোয়েন্দা শাখার কর্মীরা ধৃত যুবকের এই গল্পের সাথে একমত নন। বিভিন্ন দেশে টাকা পয়সা নাকি সে সৌদি আরব থেকেই সংগ্রহ করেছিল। পুলিশ প্রাথমিক তদন্তের পর সোমবার ওই যুবকটিকে আদালতে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।